আল্লাহর ওলিদের প্রতি সম্মান রাখা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ ওলিরা আল্লাহর ওলি, তাই তারা আমাদেরও বন্ধু, ঠিক কিনা? আল্লাহকে যে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। আল্লাহর ওলিদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আছে না? কার কারণে? কারণ তারা আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। আচ্ছা, তাই বলে কি আমরা বলে দেব যে ওলিরা মরে না? আল্লাহর ওলি, তাই তার পায়ে সেজদা দেব? আল্লাহর ওলি হে মরিয়া গেছে, তারপরও অসুবিধা নাই, হের কাছে গিয়ে আমি দরখাস্ত দেব যে হুজুর আব্বা আমি আইসি, আমার হরিকে বাস করে দেন। মরা ফিরের কাছে পরীক্ষা পাস করার জন্য যায় হুজুর, আবার লোক টোক লইয়া যায়, ওই আবার ভিডিও করে সাইরা দেয়, ওখানে যাইয়া সালাম কালাম দিয়া কয় বাবা আমরা আইসি, এ কয়েকজন ফোলা বানাইছে, ওদের আগামী বৃহস্পতিবারে পরীক্ষা, ভুল ত্রুটি মাফ কইরা ওদেরকে একটু পরীক্ষা পাস করে দিয়েন। আচ্ছা, পীরের কাছে পরীক্ষা পাশের দরখাস্ত দিলে ইমান থাকবে না, চলে যাবে? আমাদের সকল বিষয়ে একমাত্র দায়িত্ব কার? তিনি বন্টনকারী। যে মরিয়া গেছে হে কিসের পাস করাবে? আমি একটা কামেল মাদ্রাসার মহাদ্দিস, আমাদের হারুন ভাই একটা ফাজিল মাদ্রাসার অধ্যাপক। আচ্ছা, আপনি আপনার ছেলেকে নিয়ে যদি আমার কাছে পরীক্ষার আগের দিন আসেন, এসে আপনি বলেন যে হুজুর আপনি তো কামেল মাদ্রাসার মহাদ্দেশ, তা বটেই, সারা বাংলাদেশ ওয়াজ নসিহত করেন, হুজুর আপনারা তো কতজন কত সম্মান করেছি, নে আমার ছেলে নিয়ে আইসি, আমার ছেলের আপনি পাশ করে দিয়েন, আমি কিন্তু মরা না, আমি জীবিত। আমি ওই বাবার দিকে তাকায় বলবো, এ মিয়া পরীক্ষা পাশ করামো আমি, এতে পরীক্ষা না লিখলে আমি কি পাশ করামো, বলবো কি না, বলবো কি না? আমি বলবো আচ্ছা আমি কেমনে পাশ করামো, পরীক্ষা দিব ফোলা, পরীক্ষার হলে যদি সে না লেখে আমি পাঁচটা করামো কেমনে? আচ্ছা, আমি জীবিত, আমি যত বড় ওলিওই, ও ফোলা যদি পরীক্ষার হলে না লেখে আমি পাশ করাইতে পারবো? আর আমি যদি মইরা কবরের তলে হইয়া তাই আমার কাছে যায় যদি কয় ও আবুল কালাম আজাদ হুজুর আপনি পাশ করাইয়া দেন, এর সে ব্যাক কল কেউ আছে? ওই যে বললাম আবেগ দিয়ে সব চলছে, বিবেক এবং দলিল হারায় গেছে। আমার দোস্ত অলির কাছে গিয়ে বলে আপনি সব কিছু করে দেন, এবং আমার দোস্ত বলে বেড়ায় যারা অলি তারা নাকি মরে না, তো না মরলে হেরে মারি দিলা কেন? কি জঘন্য কথা না, যে মরে না হেরে মারি দিলা কেন? তারপরে আবার প্রশ্ন দেখুন, আপনি যা আবেগে বললেন অলিরা মরে না, অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, যত প্রাণ আছে সব প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই। অলির প্রাণ আছে না নাই? প্রাণ আছে যার, তাকে মরতেই হবে, ঠিক কি না? এ কথা কে বলেছেন? লিকুল্লি কওমিন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাজালুহা লা ইয়াসলি জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, সবার জন্য সময় নির্ধারণ করে দেয়া আছে, মৃত্যুর সময় যখন আসবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, আইনা মা তাকুনু ইউদ্রিকুমুল মাউত, সময় আসলে তোমাকে মরতেই হবে, তুমি যদি বলো কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সিসা ডালা প্রাচীর বানায়া প্রাচীরের ভিতরে লুকায়া থাকো, মৃত্যুর সময় আসলে মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। সবাই যদি মরতে হয় আল্লাহর ওলি মরবে না? কি আজীব কথাবার্তা! এবার কোরআন থেকে দেখুন আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদকে কি বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ও আমার প্রিয় নবী নিশ্চয় আপনিও মৃত্যুবরণ করবেন, এবং যারা আপনার ডানে বামে আছে সব মানুষ মরতেই হবে, মরার হাত থেকে কেউ রেহাই পাবে না। আচ্ছা, আল্লাহর হাবিবের মৃত্যুর সময় আজরাইল আসছে, আজরাইল পড়ছে, আজরাইল কথা বলছে, আজরাইল মরার মৃত্যু দেওয়ার অনুমতি চাইছে, এ জাতীয় ওয়াজ কি আপনারা শোনেন নাই? তো আল্লাহ যদি রাসুল রে কয় আমনে মরা লাগবো, আর হুজুরে কয় ওলিরা মরে না, তো রাসুল বড় না ওলি বড়? তো রাসুল মরা যায় ওলিরা নাকি বাচ্চা রয়েছে?
এই কথাগুলো কেন বলা হয়? অতি আবেগ।